আমার জীবন সঙ্গিনী, আমার একমাত্র পুত্রের জননীর চোখে অশ্রু। পূর্ণিমার ওই রাত ফিরে এসেছি যা সব সময় সাফ হয়ে আমাকে দংশন করতে আসে। বেগম, আপনার কাছ থেকে বছরে ওই একটি রাতই তো আমি নেই। ওই রাত যখন প্রভাত হয়ে যায় সেই আপনি না। সাথের কান্না প্রশ্ন করে জেনে নিন কোন মহিলার কাছে, যে মহিলা স্বপ্ন দেখে মান ভরা সোনালী ফসল, স্বামী সংসার সন্তান নিয়ে ভরপুর একটি সুখী জীবন। এই তো আমি চেয়েছিলাম, এর বেশি আর কি চাইব? আমি আজ পর্যন্ত তাই করেছি যা আমার বাপ দাদারা করে এসেছে। আমি কানে শুনেছি দাদি যান দাদা হুজুরের সেহরা বেঁধে দিতেন, আর চোখে দেখেছি আম্মি যান আব্বা হুজুরের সেহরা বেঁধে দিচ্ছেন। জবরদস্তি মেহেদির রং ফ্যাকাশে হয়, দুঃখিনীর চোখের মাঝে গড়ানো অশ্রু আপনি দেখেননি, অসহায় গরিবের অংশ আপনি ভেন না। আল্লাহ রাস্তায় রোজ বন্ধ করে দিই। তুমি সে গরিবদের ভয় পাও যারা আমাদের খেদমত করে টিকে আছে, যাদের হাত আমাদের সালাম আর ঠোঁট আমাদের পদচুম্বন করবার জন্য পৃথিবীতে এসেছে? আমি অসহায়, অত্যাচার এই কালো হাত থেকে রক্ষা করার শক্তি আমার নেই। মা, তুই আমার ঘরে কেন জন্ম নিয়েছিলি? আমি যদি বান্দা হতাম, যদি আমি মেয়ের মা না হতাম। আমি তোকে বিয়ে দিচ্ছি না মা, আমি জমিদারি চৌকাটে তোকে কোরবানি দিচ্ছি। কেমন বিচার বলে জানি মের মান বাড়ে, গরিবের নেই দাম শুধু আমিরের শান বাড়ে। পরীক্ষায় নারীর বিচার আর পুরুষদের সাবি
কেমন ইনসাফ মালিক এ কেমন ইনকে ওরা কেন নিয়ে যাচ্ছে বাবা? গরিবের মেয়ে তো। গরিবের মেয়ে হলে কি সিপাহীরা তাকে ধরে নিয়ে যায়? অন্যান্য জায়গায় জমিদারকে স্রেফ জমিনের ফসলের তিন হিস্সা দিতে হয়, আর এই অন্ধনগরীর মাঝে জমিদার তিন হিস্সা ফসলের জোয়ান মেয়েকেও ধরে নিয়ে যায়। এই মেয়েদের কোথায় নিয়ে যায় বাবা? জমিদার মহলের মাঝে ওকে দুলহীন বানিয়ে থাকে, আর সেই দুলহীন সারাটি জীবন ঘুম হারা চোখে কানে অভিযোগ করে, কিন্তু কেউ শোনে না তার কান্না, কেউ শোনে না তার অভিযোগ, কেউ জানে না অত্যাচারের দৃষ্টি কখন কোন নারীর সতীত্ব কেড়ে নিয়ে যায়। এই জুলুমকে কি কেউ রুখতে চায় না বাবা? জং ধরা তলোয়ারেও কিছু না কিছু ধার থাকে, কথাটা সত্যি, এ গাঁ থেকেও আওয়াজ উঠেছিল রে। যে রুটি দিয়ে জমিদারের দস্তরখান সাজানো হয় সে একই রুটি তোমরাও খাও, তোমাদের আর জমিদারের রক্তের রং এক। জমিদারের পরিণতি যে মাটি, তোমাদের পরিণতিও সেই মাটি। তবে কেন তোমরা জেগে ওঠো না? কেন মেয়েদেরকে উপর ওগুন পাঠাতে হয়? কেন? তারপর কি হলো বাবা? মাটির ঘরের বাসিন্দা আমার অনুগত প্রজাবৃন্দ, মৃত্যুর যুপকাষ্টে বাঁধা এই হতভাগ্য বিদ্রোহী এলাকার প্রচলিত আইন ভঙ্গ করেছে। তোমরা আইনের অনুগত, তোমাদের চোখের সামনে ওর মৃত্যুদণ্ড দিয়ে এটাই প্রমাণ করা হবে যে আমি তোমাদের মঙ্গলাকাঙ্ক্ষী, সুখ দুঃখের সাথী। মনে রেখো, জমিদারের সামনে মাথা নত করাই তোমাদের জীবন, আর বিরুদ্ধে মাথা তুললেই তোমাদের মরণ। আমার আলো ভরা ঘর অন্ধকার করে দিও না। তোমার সান, তোমার বাপ দাদা জানে ছাতকা হিসাবে, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। চিনাত, শয়তান কাছে দয়া ভিক্ষাচে, আমার ইজ্জত ধুলায় মিলিয়ে দিও না। জমিদার গুলি চলে, রক্ত গঙ্গা বয়ে যায়, কিন্তু ইতিহাস সাক্ষী, হত্যাকারী নয়, স্মরণীয় হয় শহীদের নাম। আমি তোর পায়ে কখনো মাথা নত করব না, যতদিন বেঁচে থাকবো ততদিন তোর বিরুদ্ধে আমার আওয়াজ শোনা যাবে। আমার মরণের পরেও আমার রক্ত তোর বিরুদ্ধে কথা বলবে। মহিলা কি মরে গেছে বাবা? না, নারী না, বেঁচে আছে।
বেঁচে আছে। ও তোরে মা, তুই যে তারই ছেলে। বন্ধ হতে পারে যদি খোদার ইচ্ছায় জমিদারের ঘরে একটি মেয়ে জন্ম নেয়, আর সেই মেয়ের দিকে যদি কেউ কোনোদিন লোলুপ দৃষ্টিতে তাকায়, তখনই জমিদার বুঝবে নারী শুধু ভোগের সামগ্রী নয়, নারী নারী মাতা। আমি বাদশা, আল্লাহর নামে মাটির কসম খাচ্ছি, যদি কখনো জমিদারের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে আমি তাকে উঠিয়ে আনবো আমার মাটির ঘরে। আজ গায়ের মেয়েরা জমিদারের ভোগের বস্তু হতে বাধ্য, কাল আমি এই বাদশা জমিদারের মেয়েকে নিজের বউ করে ঘরে তুলবই ইনশাআল্লাহ।
শমশের খানদানের অনুগত প্রজা সাধারণ হুজুরান মোলার তার বড় ভাই কয়েক বছর ধরে তালিমের জন্য দেশের বাইরে ছিলেন। আপনারা অবগত আছেন তার অনুপস্থিতিতে শমশের খানদানের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার উপর ন্যস্ত ছিল। আমি আনন্দিত, কেননা আপনারা হরেক ফসলের তিন হিস্সা শমশের খানদানের খাজনা হিসেবে চুকিয়ে আমাকে মাদাত করেছেন। এক্ষণে হুজুর আনমোলের বড় ভাই বুল ফাইটিং প্রশিক্ষণের সময় জখম হয়ে ফ্রান্সে চিকিৎসাধীন রয়েছেন। ইনশাল্লাহ বহুত জলদি উনি ফিরে আসবেন। তার ফিরে না আসা পর্যন্ত হুজুর আনমোল জমিদারির কাজ সামলাবেন। আমি আশা করব আপনারা যেমন করে আপন আপন দায়িত্ব বুঝে আমায় সাহায্য করেছেন, সেই একইভাবে হুজুরান মোলকে সাহায্য করে এই এলাকাতে আইন ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবেন। হুজুরান মোল জিন্দাবাদ! হুজুরান মোল জিন্দাবাদ! মুক্তার সাহেব, বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করা হোক। জো হুকুম হুজুর। কল্পনাপুর 81,000, আহমদনগর 70,000, হিম্মতপুর 110,000, হিম্মতপুর 110,000। থামলেন কেন, পড়ুন। আর চাঁদনীপুর যে ফাঁকা, কি হলো ওখানে? চাঁদনীপুরের ওরা খাজনা দিতে অস্বীকার করেছে। সজনী অথবা সুজন,
সুখী প্রেমে দুটি জীবন, প্রেমেই যে ফাগুন জাগায় ধরণি বধু সাজলো আজ, ধরণি বধু সাজলো আজ। ঘরের মাঝে কত বছর কেটে গেল, জানি না সেই দিন আসবে কিনা। রোহি, তোর আঙিনায় ফুল ফুটবে কবে? দেখ বাকে, যে ফুলের কথা আমি ভাবছি এটা সে ফুল নয়। ফুল তো ফুলই হয়। যার তার ফুল, কবুল হয় না। আরে কখনো তো একটু ভালো করে কথা বল। আরে আমার কিসের কমতি আছে? দেখ বাকে, দাড়ি পাল্লার বিষটা মরদ তুলে হয়তো সবার ওজন একই, কিন্তু মেয়েরা একজন মরদই পছন্দ করে থাকে। ওই একটা আমি কেন হতে পারি না রে? মন তাকিয়ে দেওয়া যায় যার সাথে রাশিতে মিল খায়। তোর রাশি আর আমার রাশি আমি জবরদস্তি মেলাবো? দেখ বাকে, ভালো যদি চাস তো চলে যা এখান থেকে, খবরদার ভুলে এখানে পা রাখবি না, বুঝলি? গুলি মারবি আমাকে? আরে তোর নোংরা রক্তের ছেটে আমার ফর্সা কাপড় পরতে দেবো না। একটা ডাক দেবো বাদশাকে, আর বিশ গায়ে তোর শরীরে টুকরো ছিটিয়ে পড়বে, কেউ কাঁদবে না তোর জন্য। গেলি না ডাকবো বাচ্চাকে। আরে রাখ রাখ, খুব বর্ষা তোর বাচ্চার উপরে, দেখা যাবে কোন সোনার কঙ্কন বানিয়ে দেয় তোকে। আরে যা যা। ভোর কঙ্কনের অপেক্ষায় সারাটা জীবন কাটিয়ে দেব। চাচি, আমি এসে তো তোমার একটু কাজ করতে পারতাম, তুমি কেন করতে গেলে? এইটুকু কাজ তুই এসে করে দিতে জানি, আমার এইটুকু কাজের জন্য
তোকে ডাকাডাকি করতে চাই না রে। পর ভেবেছ না আমাকে? মনে বড় দুঃখ দিলে চাচি। আরে চাচি, আমার না আছে মা বাপ, না আছে আত্মীয় স্বজন, সব তুমি। তোমার কাজটুকু করতে পারলে মনে বড় শান্তি লাগে। মনে দুঃখ নয় বেটি, আমি তো বসে আছি। বসে না থেকে বিশ্রাম করো গে, বাচ্চার জন্য দোয়া করো আর আমার জন্য। তোর জন্য সাদের দুপাট্টা বানাবো রে, তোর জন্য বানাবো না তো কার জন্য বানাবো? হে আঙ্গিনার মাঝে যে পুতুল খেলছিস, তোকে আমি দুলহান বানাবো রে। বাদশা মা, এ আবার এসে গেছে? আমি গেছি কবে? মা, আমি চাই না ও রোজ রোজ এখানে এসে কাজ করুক। তাছাড়া বিনা মজুরিতে কাজ করিয়ে নেয়া আমি পছন্দ করি না। তোর পেটে এত জিলেপির প্যাঁচ, তো দিয়ে না আমার হাতে মজুরি তুলে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো। কবে? আমি বলছি, ও একটা আন্ডা কিনবে, সেই আন্ডা থেকে হবে মুরগি, ওই মুরগি থেকে আন্ডা, ওই আন্ডা থেকে অনেক মুরগি। কিন্তু বিক্রির আগেই যদি জঙ্গলি বিড়াল খেয়ে ফেলে তখন কি হবে? আমার মনে হয় কোনো রাস্তার পাশে দাঁড়িয়ে বলবি, একটা টাকা ভিক্ষা দাও বাবা, আমাকে মজুরি দিতে হবে। আচ্ছা, খুব প্যাটর প্যাটর শিখেছিস। হ্যাঁ দাঁড়া, দিচ্ছি তোর মজুরি। মা, তুমি সবসময় আমাকে বকো, ওকে কিছু বলো না কেন? ও তো মেয়ে মানুষ। মেয়ে হয়েছে তো কি হয়েছে, মাথায় তুলে রাখতে হবে নাকি ওকে? তোর বোঝা হতে যাবো কেন রে? ওর জন্য অন্য কোনো বর দেখো, ওই চর্ণীকে আমি কিছুতেই ঘরে তুলবো না। হ্যাঁ আমি চর্ণী, আমাকে বিয়ে করবি না। ওর জন্য, ওর জন্য জমিদারের মেয়ে কোন এসেছে আসবে? হুজুর আনমল তোমাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন, তোমরা শান্ত হয়ে শোনো। আমার প্রজা সাধারণ, রাজ্যের নিয়ম অনুযায়ী তোমরা যেভাবে ফসলের তিন হিস্সা দিয়ে এসেছো, আবার যদি দেওয়ার ওয়াদা করো তাহলে আমি তোমাদের মাফ করে দিচ্ছি। জমিন খোদার, পানি খোদার, রোদ খোদার, মেহনত আমাদের, তো তোমাকে কিসের ফালতু তিন হিস্সা দেব? আমরা থুতু ফেলে চেটে তুলি না, আমরা তোমাদের খাদ্য দেব না। সোজা কথা, কারো কোনো কথা শুনতে চাই না। আর যদি একটি তলার ওঠে তাহলে গ্রামের কারো ঘরে মাথা থাকবে না। তলার উঠে জানি আর তলার ভাঙে তাও জানি। বড়ই বিশ্বাস আছে তোমার আপন তলোয়ারের উপর, সাহস থাকে তো ওটাকে ব্যবহার করে দেখো ঘাড় দুদিকে কাটে কি না। তোমাদের এ কথা কে শিখিয়েছে? কে সে লোক, উত্তর দাও। আল্লাহর নামে মাটির কসম খাচ্ছি, যদি কখনো জমিদারের ঘরে কোনো কন্যা সন্তান জন্ম নেয় তাহলে আমি তাকে উঠিয়ে আনবো,
আমার মাটির ঘরে। আজ গায়ের মেয়েরা জমিদারের ভোগের বস্তু হতে বাধ্য, কাল আমি এই বাদশা জমিদারের মেয়েকে নিজের বউ করে ঘরে তুলবই। কে তুমি? যার নাম শুনে তোমার মেজাজ বিগড়ে গেছে আর যার নেক নাম তোমাকে এখানে টেনে এনেছে, এই বাদশা আমি। আমি তোমার উঁচু মুখে লাগাম দিতে এসেছি। লাগাম আমাকে নয়, নিজেই নিজেকে দাও, কেননা ঘোড়া মুখ তো তুমি। বলো, যদি কানে তুলো দিয়ে না থাকো তো সবার আওয়াজ তোমার কান অব্দি ঠিকই পৌঁছেছে। চাঁদনীপুরের কিষানেরা জমিদারের দোরগোড়ায় অকারণ খাজনা দেয়া বন্ধ করে দিয়েছে। আমি তোমাদের ঝুপড়িতে লুকানো শস্যের প্রতিটি দানা উঠিয়ে নিয়ে যাব, এই জন্য যে আমি জমিদার আর এই জমি আমার। জমির নাশ নেওয়ালি নয় যাকে জলসা ঘরে বসিয়ে কোনো জমিদার তার কামাই খেতে পারে। এই জমিন, এই জমিন কিষানের মায়ের সমান। গ্রেফতার করো বেয়াদবটাকে, ঘোড়ার পেছনে বেঁধে মহলে নিয়ে চলো। বড়ই বেয়াকু, নিজের মূল্য বোঝো না, মুঠো ভরা শস্য নিতে চাও, আমি তোমাকে সেই জিনিস দেব যা তোর নীরা কল্পনা করে। আমি তোমাকে আমার দুলহিন বানাবো আর ওই হাতে মেহেদি লাগাবার জন্য তোমার প্রাসাদে চলে আসবো। আমি তোমাকে গুলি করব। কোথায় চললি? না যাচ্ছি না, আমার ফিরে আসার ব্যাপারে লোকেরা কি বলছে রে? বললি কি আসে যায়? তবু বল না। না আমাকে বাধ্য করবেন না, আমি হুকুম দিচ্ছি। উঠেছে কিন্তু আমার মুখ থেকে বেরোলে যদি ফলে যায়? আমার কানে কানে বল। হুজুর আমি শুনেছি কান কথা, যা রটে তার কিছু না কিছু বটে। বললে শুনলাম বাদশা নাকি আপনাকে বিয়ে করবে। এটা আমি বলিনি তো, বাদশা বলেছে। বাদশা নিকুচি করেছে। ওই যে এসে গেছে, এখন কি হবে? কথাও বলছে না, গাড়িটা কি করছে? বেয়াদবটার এখানে আসার মজা দেখাচ্ছি। হুজুর হুজুর আপনি যাবেন না, ও আপনি তো অপমান করবে। তুমি রহম করো, আমি কিচ্ছু জানি না, এখন কি হবে? কি হয়েছে বেগম? হুজুর আপনি কিছুক্ষণের জন্য মহলে কোথাও লুকিয়ে পড়ুন, বাচ্চা কুমতলব নিয়ে মহলে ঢুকেছে। এই অশুভ খবর আমাকে না শুনিয়ে বরং ওকে যেখানে পাও শুট করে দাও। জলদি পালঙ্কের নিচে লুকিয়ে যান, বাচ্চা উঠিয়ে নিয়ে যাবে। আমি কি মমের পুতুল? তুই যা এখান থেকে। Ha 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 ha!
এসে তো গেছে, কিন্তু আমার মহলে পা রাখার জন্য যে বুকের পাটা থাকা দরকার সেটা আমার আছে। কে? এখানে আসার কি পরিণাম জানো? আমার রক্ত তলোয়ারের ধারেই প্রবাহিত হয়। বাদশাহ, আমি আগুন আর আমি শ্রাবণের বারিধারা। তুমি চাঁদকে ছুঁতে চাইছো, চাঁদের আশা ত্যাগ করে এই মুহূর্তে তুমি নিজের ঝুপড়িতে ফিরে যাও। আমি মাথায় কাফন পরে এসেছি। যদি মরবার এত শখ হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তোমার খুলে উড়িয়ে দেব। আমি কিন্তু তোমার বদনাম করব না, আর তুমিও এ কথা কাউকে বলো না যে তুমি আমার পায়ে ধরে কেঁদেছ। আজ রাত আমার স্মৃতি নিয়েই কাটিয়ে দাও, কাল আমি আগুন নিয়ে খেলতে আবার আসব। গার্ড, গার্ড, গার্ড! হুজুর, বাচ্চা ধরা পড়েছে। ওই বেয়াদবকে নিয়ে গিয়ে কারাগারে ফেলে দিয়ে এসো। সম্মানের সহিত। কসম এই প্রেমেরই জেদ তোমার, ভাঙবো আজ আর ওই দুহারে মেহেদি রাঙিয়ে ছাড়বো আজ। না না হুজুর, আপনি যাবেন না হুজুর, আপনি যাবেন না। চামেলি, ওই চাষাটার জন্য তোর এত মায়া দেয়া কেন? ও পাগল হুজুর। ওর পাগলাম আমি ছুটিয়ে দেব। আপনি গেলে ও বেয়াদবি করে ফেলবে, আপনার বদনাম হবে যে। ও বোঝাতে আমি যাচ্ছি। সত্যি যতটা ভাবছিস ততটা না। আমাদের নারীর টান মাটির সাথে রে চামেলি। তোর আমার জাত এক, রক্ত এক, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর ওই লুটেরার দল আকাশে প্রাসাদ গড়ে তুলেছে, ওখান থেকে ওরা যখন আমাদের মাটিতে চলতে দেখে তখন আমাদেরকে এতটুকু প্রাণী ভাবে, জানোয়ার মনে করে। সেই চিন্তায় আমার দেহ মনে আগুন ধরে যায় রে চামেলি। আনমোলের মাঝে এমন কি মধু আছে যা তোর মাঝে নেই? ওর পোশাক খুলে নিয়ে যদি তোকে পরিয়ে দিই তাহলে ওকে চাকরানী আর তোকেই মনে হবে মহারানী। চামেলি, চামেলি, চামেলি! আমি আনমোলের কাছে তোর আর আমার উপর হওয়া বিচারের বদলা নিতে চাইছি। কি এটা অপরাধ? বেইনসাফি? অন্যায়? বল, তাহলে আজ থেকে তোকে আমি ওই সাদা পাথরের উঁচু উঁচু দেয়ালের মাঝে আপন সহযোগী মনে করব। বাচ্চা, আমি এই মহলের মাঝে তোমার আসার ফুল না ছড়ালেও তোমার পথের কাঁটা আমি সরিয়ে দেব। বাচ্চা কি বলল? ও আর মানবেই না, ও যা বলে তা করেও দেখায়। হ্যাঁ, আমি চাবুক মেরে ওর গায়ের ছাল খুলে নেব। ও মরণপণ করেছে, আপনি ওখানে গেলে ও যদি অন্দর থেকে দরজা বন্ধ করে দেয়
ওকে অন্ধ কারাগারে রেখে কি লাভ? প্রকাশ্যে চাবুক মারুন, এতে ও সাজাও পাবে আপনার জিদও মিটবে। হুজুর, কাল সকালে বাদশাকে কয়েকখানা থেকে টেনে এনে প্রকাশ্যে বাঁধবে, আর ঘোষণা করে দাও আমি সবার সামনে ওই বিদ্রোহীটার গায়ে কষে চাবুক মারব। শমশের ঘরানার জমিদারির বাসিন্দাগণ, তোমরা তো জানো যে শমশের খানদানের দিকে চোখ তুলে তাকানো অন্যায়। চাঁদনীপুরের এক সাধারণ কৃষক বাদশাহ সেই চিরাচরিত নিয়ম ভঙ্গ করেছে, সেই অপরাধের বিবেচনায় শমশের ঘরানার আবরু হুজুর আনমন তোমাদের সবার সামনে ওই মামুলি কৃষককে চাবুক মারবে। পাগলটা তামাশা দেখতে যারা এসেছে ওদের চোখের সামনে ওকে বেঁধে দেওয়া হোক। এত বড় বেইমানি! যতই দূরে রই না আমি অধীর হয়ে ডাকবে তুমি, মৌসুম রঙিলা তাই মন তলা মন চলবে একাকী তোমার, যতই দূরে রই না আমি অধীর হয়ে ডাকবে তুমি। কাটবে না তোমার রাত বা কোনো দিন, নিদহারা চোখে হও না উদাসীন, কাটবে না তোমার রাত বা কোনো দিন, নিদহারা চোখে হও না উদাসীন, মনটা তিয়াশি রয় কেন উপসী, বলে বলে ডাকে বারে বার, যতই দূরে রই না আমি অধীর হয়ে ডাকবে তুমি। Thank you.
মনেতে মিষ্টি স্বপ্ন লেখায়াজ, প্রেম চায় তবু নিজে একায়াজ। প্রাণেতে মিষ্টি স্বপ্ন লেখায়াজ, প্রেম চায় তবু নিজে একায়াজ। অবুঝে মনটায় কিসের ব্যথা ছায়, চাঁদ মুখে তাই যে আধার, যতই দূরে রই নাই আমি, অধীর হয়ে ডাকবে তুমি। মহলের সুন্দরী ললনা, মরম ছায়া কেন বলো না? ওই উঁচু মহলের সুন্দরী ললনা, মরম ছায়া কেন বলো না? মিথ্যে অহমিকার হৃদয় আধার, তাই দুনিয়া তোমার ও আমার, যতই দূরে রই নাই আমি, অধীর হয়ে ডাকবে তুমি। মৌসুম রঙিলা তাই মন তলা, মন জ্বলবে একাকি তোমার, যতই দূরে রই নাই আমি, অধীর হয়ে ডাকবে তুমি। চাচি এসে গেছে তোমার আদরের দুলা। মা, মা, ও মা, জলদি খাওয়া দাও, খুব খিদে লেগেছে। আজ ওখানে ফাঁকা ছিল নাকি? কোথায়? যেখানে পেট ভরে এত পেতে যে ঘরের কথা মনেই থাকে না। তোর মতলবটা কি বলতো? মতলব আর কি বলতে হবে না, আমাকে বল, দুদিন ঘরে কেন আসিসনি? ও ইয়ে, এই ঘরে আমার আসাটা ওনার পছন্দ না। সব কথা নিজের উপর টেনে নিস কেন বলতো? বড় এসেছি একজন, খাবার কিনেছি, তোমাকে ওখানে একদিন নিয়ে যাব। একটা বেয়াড়া ঘড়ি হাতে এসেছে, ওটাকে লাগাম দিতে চেষ্টা করছি। বাদশা জি, বেয়ারা ঘড়ি লাগাম নিও পটকে দিতে চায়, যদি চোট লাগে তো হলদি চুনা লাগাতে এসো আমার কাছে। আরে তুই নিজের খেয়াল কর, আমার তোকে দরকার হবে না। বাবা বাদশা, এ গায়ের মাঝে বড়ই শান্তি ছিল, জমিদারদের পা পড়লে আবার তুফান এসে যাবে। তুমি অত চিন্তা করো না, তোমা তোমার ছেলে তুফানের সামনে খড়ের মতো উড়বে না মা, সে তুফানের সাথে পাঞ্জা লড়তে জানে। কোনো দরকার নেই বাপের মতো হুজ্জুতি করে চলার। সেই হুকুম দিতে চাও তো আমার শরীর থেকে বাপের রক্ত বের করে ফেলে দাও। বাপের রক্তের বাহাদুরি করিস না, মায়ের অশ্রু দেখ বাবা, এত রাত করিস না, সন্ধ্যের আগেই চলে আসিস। সন্ধ্যের আগে ঘরে এলে আমার এতদিনের মেহনত যে বেকার হয়ে যাবে মা, তোমার আঁচলে ছায়া জীবন কাটাবো। তার আগে ওই বেয়াড়া ঘড়িকে বাগে আনতে দাও। সোনার পালঙ্কে ঘুমার আসে কি, পায়ের মলাজ তেমনি বাজে কি?
সোনার পালঙ্কে ঘুমারা সে কি পায়ের মলাজ তেমনি বাজে কি ভেবে কেন আগুন হৃদয় কেন ব্যাকুল ভুলে যাও এ অহংকার যতই দূরে রই না আমি অধীর হয়ে ডাকবে তুমি মৌসুম রঙিলা তাই মন তলা মন জ্বলবে একাকি তোমার যতই দূরে রই না আমি অধীর হয়ে ডাকবে তুমি বাচ্চা আবার এসেছে বাবা আমাকে কেন দেখেছে ঘুমের ওষুধ দে জি ঘুমের ওষুধ দিতে বলেছি আমাকে শুনেছি ঘুমের ওষুধ খেলে দেহ মনের হুঁশ থাকে না উপদেশ দিতে হবে না তোকে নিয়ে আসছি আমি যাই যা শুতে যা আচ্ছা সামনে তোর লাশ আমার অপবাদের কলঙ্ক মুছে দেবে
দেখে নেব, দেখে নেব আমি সব জলাকে, দেখে নেব আমি সব জলাকে। গায়ে হলুদের গান হুজুর, কাকে শোনাচ্ছিস? এমনিতে ঠোঁটের উপরে এসে গেছে, মহলের বাবুরচির মেয়ের বিয়ে তো, হাজুর গায়ে হলুদ। চামেলি হুজুর, এই মেহেদি জিনিসটা কিরে? হাতে লাগাতে হয়, দুনিয়াতে সব কুমারী মেয়েরা স্বপ্ন দেখে হুজুর। যার লেগে যায় ওকে ভাগ্যবতী বলে। একদিন আমিও আপনার হাতে লাগিয়ে দেব, আর এর সাথে গান গাইব। মেহেদি লাগাই বধুয়ার, নয়নে কাজল লাগাই।
সংবাদ বন্দেগী হুজুর আনমোল সংবাদ শুভ অতি শুভ মোবারক হোক খবর পেলাম আলী আপনার ভাইজান সুস্থ হয়ে দেশে ফিরছেন করদাতা প্রজা সাধারণ আমার অনুপস্থিতিতে তোমরা আমার বাফাদারের হক আদায় করেছ আর আমার বোনের সব হুকুম অনুযায়ী তোমরা মাথা নত করেছ এটা আমার প্রতি কোনো এহসান নয় এটা তোমাদের ডিউটি ছিল ফরজ ছিল এতে আমি খুব খুশি হয়েছি আমাকে এও বলা হয়েছে আমাদের পায়ের তলায় খাজনা দেনেওয়ালা জমিনের উপর একটা মামুলি কাঁটাও পয়দা হয়েছে ধিক্কার তোমাদের উপর সেই কাঁটাকে তোমরা উপড়ে ফেলতে পারোনি এই জমিনের উপর আমার পূর্বপুরুষেরা বাহুবলে জীবিত ছিলেন আমিও বাহুবলে জীবিত থাকব সেই কাঁটাকে তো আমি উপড়ে ফেলব যখন তখন বাদ দাও আপাতত আমার জন্য শিকারের ইন্তেজাম কর
আমি ডাকলে কি থাকা যায়, একা মনটা ধরে রাখা যায়, প্রেমী ডাকলে কি থাকা যায়, একা মনটা ধরে রাখা যায়। প্রেমী ডাকলে কি থাকা যায়, একা মনটা ধরে রাখা যায়। এখন মবে শিকারের আসল মজা। I don't know.
আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কেউ এক পায়ে গিয়েও না, এই কাটাকে আমি উপরে ফেলবো। না বাচ্চা, আমার তলোয়ার যখন একবার খাট থেকে বেরিয়ে আসে তখন সামনে যাকে পায় তাকেই কাটি। তুলে নে, তোর লাশ দেখে দুঃখ করবে যারা, তারা যেন এই কথা না বলে তোর হাতে তলোয়ার ছিল না। সংবাদ অশুভ, বিদ্রোহী বাদশার তলোয়ারের আঘাত। এত বড় সাহস ওই বিদ্রোহীটার, আমি ওর এবং ওর গ্রামের নাম চিহ্ন মুছে দেব। তোমাকে আর তোমার লুটেরাদের আমাদের গায়ে পৌঁছবার পথে বাধা দেবার জন্য একাই যথেষ্ট হবে। তোর তলোয়ার দিয়ে তোর মাথা আমি তৃণের মতো উড়িয়ে দেবো। তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে রক্তাক্ত করেছিস। তোমার ভাইয়ের শরীরে প্রবাহিত জমিদারি রক্তের চেয়েও আমার গায়ের গরিব রুহির ইজ্জত অনেক বেশি মূল্যবান।
ঝুপড়িতে জন্ম নিয়েছে তোর যে রুহী, তার মতো মূল্যহীন মেয়ে লোকের ইজ্জত আমাদের মহলে দরজায় হাজারো লুণ্ঠিত হয়েছে। আর যদি আমি আমার বিবেকের গোলাম না হতাম, তাহলে তোমার কাছ থেকে ওই মহলের জুলুমের বদলা ঠিক সেই ঢঙে আদায় করে নিতাম। কিন্তু না, আমি তোমাকে বুঝিয়ে দেব, নারীজাত মহলেরই হোক আর ঝুপড়িরই হোক, নারীজাত নারী হয়ে থাকে। আমি তোমাকে আমার নিজের জগতে নিয়ে যাব, আর তোমার কাছ থেকে তোমার অহংকার ছিনিয়ে নিয়ে তোমাকে এক নিঃস্ব কৃষক রমণী বানিয়ে ছাড়ব। যে রাস্তা দিয়ে এসেছ ঠিক সেই রাস্তা দিয়ে ফিরে যাও সব, নইলে পিস্তলের এক গুলিতে তোমাদের মনিবের খুলি উড়িয়ে দেবো আজ। যাও হাতে শুধু বিয়েটাই বাকি আছে। কিরে কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, আমাদের দুজনের মিলনে যে ফুল ফুটবে, তার খুশবু যখন এই এলাকা থেকে ওই মহল পর্যন্ত গিয়ে পৌঁছবে, তখন না জমিদারের হাতে গুলি চলবে, না কিষানের হাতে তলোয়ার উঠবে। কেননা ওই ফুলের চেহারা নিয়ে মা হবে, আর আমি হব বাপ। আরে রুহি, তুই ফেল লেগেছিস আমার পেছনে? আরে এখন তো যখন খুশি আসবো, যখন খুশি যাবো, আমাকে বাধা দেয় কোন শালা? শয়তান, ডাকবো বাদশাকে। বাদশা? কেমন খেলা তা শিখাবই তোকে, প্রেম কেমন খেলা তা শিখাবই তোকে, আমার স্বপ্নের রানী বানাবই তোকে। প্রেম কেমন খেলা তা শিখাবই তোকে, আমার স্বপ্নের রানী বানাবই তোকে। প্রেম কেমন খেলা তা শিখাবই তোকে। অহংকারে তুই যে বুঝায়, আমিও নই কম রঙ্গিলা। সারা দুনিয়াতে মিলবে না একটা আমার মতো প্রেমের নীলা। আমার এই ঘরে একদিন বসাবই তোকে, প্রেম কেমন খেলা তা শিখাবই তোকে, আমার স্বপ্নের রানী বানাবই তোকে। প্রেম কেমন খেলা তা শিখাবই তোকে। Thank you.
এক পূর্ণিমা রাতে বাইব এতে মেরি নদী। আশাতেই বাজবে উতল বাঁশিটি স্বপ্ন তখন দেখি যদি বিনা রচিন রাগেতে জাগাবই তোকে এম কেমন খেলাটা শিখাবই তোকে আমার স্বপ্নের রানী বানাবই তোকে প্রেম কেমন খেলাটা শিখাবই তোকে। এই পৃথা যৌবন যায় যাক না হারিয়ে যাক না হয়েছিস দেখি আজকে আমারি প্রেম কভুবাসি হবে না লেখা পীরীতির চোখে লিখাবো তোকে প্রেম কেমন খেলাটা শিখাবই তোকে আমার স্বপ্নের রানী বানাবই তোকে প্রেম কেমন খেলাটা শিখাবই তোকে। প্রথমে তুমি দস্যি মেয়ে ছিলে আর এখন কুলো নারী বনে গেছ, যার জন্য মানুষ পাহাড় কেটে সোনা, সাগর থেকে মতি আর রেশমের গুটি থেকে রেশম নিয়ে আসে, একটা ঘর বানায়, সেই ঘরে পালা লাগায়, সেই পালায় ফুল ফুটিয়ে দুজনে মিলে সুখে সংসার গড়ে। এবার বলো দেখি, এই জীবন তোমার কেমন লাগছে? সংসার তোমার এই নোংরা ভাঙ্গা ঝুপড়ির মাঝে সেই গরিব কুলো নারী কাজ করেনি যে নিজের আয়ে নিজের রোজগারে বাচ্চাদের পেট ভরায় লালন করে। শমশের ঘরানার একমাত্র মেয়ে আনমলকে দিয়ে তুমি যে কাজ করিয়ে নিয়েছো তুমি চিন্তাও করতে পারবে না, এর মূল্য তোমাকে কিভাবে দিতে হবে। তুই বল
তোরও কি জানা নেই তাহলে? এদের চোখের সামনে গ্রামের মেয়েদের ধরে এনে বেইজ্জত করো। এই জমিনের উপর একা শক্তিশালী তুমি নও, উপরে এক খোদা আছে, তার গজবকে ভয় করো, জুলুম করো না, নইলে জমিন ফেটে যাবে, আর আকাশ ভেঙে মাটিতে লুটিয়ে পড়বে। এই নীরব লাশের বস্তিতে ওই জ্যান্ত মেয়ে লোকটি কে রে? বাদশার মা হুজুর? চমৎকার, অপূর্ব যোগাযোগ! বহু বছর আগে তোর স্বামী হাবিলের বিরুদ্ধে কথা বলেছিল, আর আজ তোর ছেলে আমার হাবিলের ইজ্জত উঠিয়ে নিয়ে গেছে। চব্বিশ ঘন্টার মধ্যে হাবিলের ইজ্জত হাবিলিতে পৌঁছে দেওয়া চাই, আর যদি তা না হয় তাহলে এই বস্তিতে আমি এমন গজে মানব যা ভবিষ্যৎ বংশধারেরা কোনদিন ভুলবে না। দরজা খোলাই রেখেছিলাম, আমি জানতাম তুই ওর ঠিকানা জানতে আসবি। কিন্তু আমি তোর কাছে কি পাবো? কিছু না, কিন্তু আমি ছাড়া ওর ঠিকানা তুই আর কোনোদিন কাউকে বলতে পারবি না। যাই বলিস না কেন, ও জমিদার নির হয়ে গেছে। না, আমি নিজের চোখে দেখে বিশ্বাস করব, যদি তাই সত্যি হয় তো। তো তুই তাহলে কি করবি? ওর গর্দান কাটব। আপন করবি না? না, ঘৃণা করব। আমি কি পাবো বল? নিজেকে নিজে সঁপে দিবি? ওর ঠিকানা বল। কথা দে, তোর পৌরুষের উপর ভরসা নেই? শোন, মুহুরি নদীর ওই পারে পাহাড়ির টিলার উপরে জমিদার নিকে নিয়ে আয়েশি করছে।
আমার তো তো সাথীকে দরকার ছিল, তোকে মিলে গেছে, যা পেয়েছি তাই যথেষ্ট। সেদিন তো সাথী বাঁচিয়েছিল তোকে, আজকে বাঁচাবে, নিয়ে যাও ওকে কারাগারে বন্দি করে দাও। এই ফুলকে আগে আমি শুধু চলো। মাথা ফাটাতে ভয় পেলে না, ভল্লুক দেখেই ঠান্ডা। চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কোনো দরকার নেই। কসম খেয়ে বলছি, এতদিনের মধ্যে আমি এক পলকও ঘুমোইনি। তোর কিসের চিন্তা, তুই ঘুমাসনি কেন? শুধু আপনার কথা ভেবেছি, আপনাকে দেখে চিন্তা দূর হলো। একদিকে এত রূপ, অন্যদিকে বাদশা। আমি বলছিলাম কি, আপনি তো এখানে এলেন, আর ওদিকে আপনার ভাই ঘোষণ নিয়ে আপনাকে খুঁজতে গেল। তোমাকে দেওয়া সময় তো খতম হয়ে গেছে, হাবেলির ইজ্জত হাবেলিতে পৌঁছেনি, আমাকেই আসতে হয়েছে। তোমার জানা উচিত ছিল আমি যা বলে গেছি তা আমি পূরণ করব। আমি অতি সবার মা, আমি থাকতে আমার এক পুত্রের অন্যায়ের সাজা অন্য কাউকে দিতে পারো না। ও, তা ওদের হিসাবের গুলি তুই খাবি। আমাকে মেরে ফেলুন, তবু আমার মাকে জীবিত থাকতে দিন, জীবিত থাকতে দিন। আচ্ছা, তাহলে তোর ইচ্ছাও পূরণ করে দিচ্ছি। Yeah.
এলি বাদশা, এই হাত দেখ, এই হাতে পরানো গোলামের জঞ্জের দেখ, জমিনের উপর বিছানো আমার শহীদ ছেলেদের লাল দেখ, হাবিলের ইজ্জত উঠিয়ে আনার পরিণতি দেখ বাদশা, পরিণতি দোয়া করিস মা। না, জমিদারের পিয়াসি তলোয়ার গুলো আমি খনে ফেলতে দেব না, তুই এখানেই থাকবি, তুই জিন্দা থাকবি, আমি দেখে দেখে বাঁচব, ও খাদ্য চায় তো আমি এই ক্ষেতের ফসল গুলো তোর জানের ছক্কা হিসাবে ওই জমিদার তাবিলে ছড়ে দেব, আমি তোকে যেতে দেব না। না মা, সময়ের আদালতে মাটিতে পড়ে থাকা তোর ছেলেদের রক্তই জমিদারের মৃত্যু পরোয়ানা লিখে দিয়েছে মা, আমার কসম লাগে তোকে, তোর এই হাতের জিঞ্জির এখন জমিদারের মৃত্যুর পরই খুলবে মা। আসসালামু আলাইকুম। আপন মায়ের হাতে পরানো জিঞ্জিরের চাবি নিতে এসেছো? তোকে মৃত্যুর কোলে শোয়াবার আগে তোকে এমন একটা খেল আমি দেখাবো যা তোর মৃত্যুর পরে মনে থাকবে। গার্ড, এক্ষুনি স্টেজ বানাও, আর ওই গুলবাদন রুহিকে দুহিন বানিয়ে আনো, এখানে ওর চোখের সামনে আমার বাপ দাদার রেওয়াজ অনুযায়ী আমি প্রমাণ করে দেব আমি জমিদার। না ভাইজান, আজ রাতে আকাশের বুকে পরবের চাঁদ উঠবে, বোনের ভয় হচ্ছে পরবের চাঁদ ভাইয়ের জন্য অলক্ষণে না হয়। কাল পূর্ণিমা রাত। ও, আমি তো ভুলেই গেছি, আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। তাই পুরানো দোস্তের মোতাবেক এই নেকাম আমি পূর্ণিমা রাতেই করব। তাই আজ রাতেই ওর মাথা উড়িয়ে ওর নামের পাশে মরহুম লিখে দিচ্ছি। দাঁড়াও, এই আসামি আমার, ও আমাকে জ্বালিয়েছে, ওর মাথার উপর আমার হক রয়েছে, আমাকে অধিকার দাও, ওর ছাল ছাড়িয়ে প্রমাণ করব যে দোজকের আগুন আর শামশের ঘরানার মেয়ের প্রতিহিংসায় কোনো তফাত নেই। আমার আপন বোনের আবদার মঞ্জুর হল। নিয়ে যাও ওকে।
জনতায় ভণ্ডামির কোনো দরকার নেই। যখন প্রেম হয়েই যায় তখন একজনের চোট লাগলে অন্যজন অশ্রু ছড়ায়। আমি জানি আমার উপর চাবুক চালিয়ে এখন তুমি অনুতাপে কাঁদছো। রুহির ইচ্ছা আমাদের জীবনের থেকে অনেক মূল্যবান। পূর্ণিমার অশুভ লগ্ন আসার আগে তুমি রুহিকে নিয়ে পালিয়ে যাও বাদশা। আর তুমি যতক্ষণ পর্যন্ত ভাইজানের খুনি তলোয়ার তোমার কাছে না পৌঁছাচ্ছে জেনে রেখো আনমল জীবিত আছে, আর সে প্রচন্ড বাধা হয়ে ভাইজানের রাস্তায় দাঁড়িয়ে আছে। এই গোপন রাস্তা দিয়ে পালিয়ে যাও, মুক্তার সাহেব আর রুহি তোমার জন্য নিচে অপেক্ষা করছে। বাকি খবর ওদের কাছ থেকে জেনে নিও। জলদি কর বাচ্চা, সময় অনেক কম। চামেলির সাথে সুরঙ্গের বাইরে তোমার অপেক্ষায় আছে। শোনো বাচ্চা, তুমি তো সত্যের বুনিয়াদের উপর দাঁড়িয়ে শির উঁচু করে হাবিলের বিরুদ্ধে বদলা নিতে চাইছ, কিন্তু বাচ্চা সে সপক্ষে ওঠানো একটা তলোয়ারও ভেঙে দেয়া হয় আর এই রাস্তায় চলা এক পক্ষেপ কেটে দেয়া হয়। তাই তোমার হাতে চাই আরো কিছু হাত, তোমার আওয়াজের সাথে চাই আরো কিছু আওয়াজ। নিজের আশেপাশের লোকদের ডাকো, ওদের জাগাও। বাচ্চা, তুমি এই চূড়ায় পথ দিয়ে বেরিয়ে যাও, রুহি তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। খুদা হাফেজ। তুই ওই জানিমের জালে কি করে ফেসে গেলি রুহি? তুই ঠিক আছিস তো? আয় রুহি আমার সাথে আয়, চল রুহি চল। আমার পিঞ্জিরার কয়েদি পোষা ময়না তো উড়িয়ে দিয়েছ, ও উড়ছে নে তুই। রুহি কি হলো? কিছু না। রুহি তোর দিকে এগিয়ে আসা মৃত্যুকে আমি থামিয়ে দিয়েছি, তোকে তো দুলহা সাজতে হবে। আমাকে দুলহিন আর কখনো সাজবে না। আমার ছোটবেলার সাথে চোখে পানি ফেলিস না, তাতে আমার আরো কষ্ট। Thank you.
আমাকে বাঁচাতে গিয়ে মরেছে মা, কিন্তু আমি ওকে বাঁচিয়ে আনতে পারিনি। রুহি মরে গেছে মা, আমাদের রুহি তুই বেঁচে থাকবি, খড়ের গাদায় আগুন লাগিয়ে দাও। মনে হয় শত্রুরা যায়নি, চলো আমরা সরে পড়ি। আমার পাশে বসে যা, বস না মা, এই সময় বসে গেলে তোমার হাতের জিঞ্জির কে খুলবে? আমার হৃদয়ে খোদা যে মমতার জিঞ্জির এঁটে দিয়েছে তা তো এর চেয়ে বেশি ভারী নয় রে। আমি আমার মাথায় পাহাড়ের বোঝাও বরদাস্ত করতে পারি মা, কিন্তু তোমার হাতে এঁটে দেয় জিঞ্জির আমি বরদাস্ত করতে পারি না, পারি না মা। আমার লা
ঝরেছে, এ দুটি আঁখি ঝরেছে, যাস না মন বলেছে, এ দুটি আঁখি ঝরেছে। এই মুরানার জীবনে শুধু দীপ রয়েছে জ্বালা, এ প্রাণ পাখির স্বপ্নিল মনে তুই যে আশার মালা। এই মন প্রাণার জীবনে শুধু দীপ রয়েছে জ্বালা, এ প্রাণ পাখির স্বপ্নিল মনে তুই যে আশার মালা। দুঃখিনী মায়ের ভালোবাসা আশায় কেঁদে মরছে, ও আমার জান ও আমার লাল, যাস না মন বলছে, এ দুটি আঁখি ঝরেছে, যাস না মন বলছে, এ দুটি আঁখি ঝরছে। স্বপ্নে কি চাওয়ার আর আছে যে বল, জীবনের লগ্নে তুই তো এক মায়ের আশা, তুই যে আমার স্বপ্নে কি চাওয়ার আর আছে যে বল, জীবনের লগ্নে কোথা চলেছিস জনম মরণে, জ্বালা বুকে জ্বলছে, ও আমার জান ও আমার লাল, যাস না মন বলছে, এ দুটি আঁখি ঝরেছে, যাস না মন বলছে, এ দুটি আঁখি ঝরেছে। চারপাশে লোক জমা হচ্ছে আমাদেরকে নিচে সাব্যস্ত করার জন্য, ওই চুনোপুরীদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, যাতে করে আমাদের হাবেলির ইজ্জত ভেঙে চৌচির হয়ে যেতে পারে। ওদের পালানোতে স্রেফ মুক্তার আর চামেলির হাত ছিল না, এই গাদ্দারের সঙ্গে তোমরা সবাই শরীর আছো, আমি তোমাদেরকে শুট করে দেবো। দুনিয়ার এই চাল বিনা অপরাধের সাজা ছোটরাই পায়, আর বড়দের বিরুদ্ধে আগুলোটাতে কেউ সাহস করে না। ওই বড়টা কে, নাম কি ওর, কে সে? বাদশার পালানোর জন্য আপনার পরিত্যাগী। Thank you.
যে নামকে আমি অস্ত্রের আঘাতে মিটিয়ে ফেলতে চাইছি। তুই সেই নামকে কিনা নিজের হাতের তালুতে লিখে নিয়েছিস। তোকে আমি অনেক খুঁজেছি, তোর জন্যে কত খুন বইয়েছি, এই জন্যে যে আমার ইজ্জত আমার হাবলিতে ফিরে আসবে। আর তুই সেই নির্লজ্জ চাষার সাথে আয়েশ করে এলি। বাচ্চা আমার মনের মানুষ, আমার জীবন সাথী, প্রেমিক। এই কলঙ্কের টিকা তোর মাথায় কিছুতেই লাগতে দেওয়া যায় না। ওই জানোয়ারটাকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। কৃষকরা জেগে উঠেছে, ওদের বুকে জেগে ওঠা তুফানকে কিছুতেই দাবিয়ে রাখা যায় না। ও, জবান খুলেছে ঠোকাবাজ। আমার শত্রুর সাথে দোস্তি? তোকে তোকে আমি জিঞ্জির পরিয়ে সেই মহলে আমি নিয়ে যাব, যেখানে আমার বাপ দাদা গাদ্দারকে উচিত শিক্ষা দিত। তোকে তোকেও সাজা দেওয়া হবে। আমি প্রতিবাদ করব। প্রতিবাদ করে কি ফায়দা হবে? জীবন নিয়ে যারা বেঁচে আছো, আমি এখানে ইনসাফের বোঝাপড়া করতে এসেছি। আজ পর্যন্ত যে জায়গায় আমাদের ইজ্জতের উপর কাদা ছিটানোর পরিণাম দেখে এসেছো, ঠিক সেই জায়গায় জিঞ্জির পরিহিতা আমার বোন দাঁড়িয়ে আছে। তার দীর্ঘকে ইজ্জতের আসমানের উপর পয়দা করেছিল, আর সে দারিদ্রের কষাকাতে জর্জরিত গরিব এক বিদ্রোহী কৃষককে নিজের মনে ঠাঁই দিয়েছে। আমার দৃষ্টিতে এ সেই অপরাধী যার কোনো মাফ নেই। এর অপরাধের সাজা মৃত্যুদণ্ড। আমি ওকে মৃত্যুদণ্ড দিয়ে এই প্রমাণ করব যে আসমান আর জমিনে কত ব্যবধান। কোথায় তোমার মনের মানুষ? সে এসে তোমাকে বাঁচিয়ে নিক, ডাকো ওকে। আজ আমার হাত থেকে তোমাকে বাঁচাতে ওই ভীরু কাপুরুষ আসবে না। মৃত্যু পরোয়ানা নিয়ে বাদশাহ হাজির। জননী অথবা জন্মভূমি, যাকে আমি আপন মনে করি তার হেফাজতের জন্য আমি এসেই থাকি। আমি তোর মতো আপন ঘরের ইজ্জতকে নিয়ে সারা দুনিয়ার সামনে তামাশা দেখাই না। চিনতে চেষ্টা কর, এটা সেই জায়গা যা আমার পাপের রক্তে লাল হয়েছিল। এই জায়গায় আমার মা ঘোড়ার খুরের নিচে পিষ্ট হয়েছিল। আর এই মহলের জুলুমকে খতম করার জন্য আমার জন্ম দিয়েছিল। তোর পাপের রক্ত নোংরা ছিল, তাই সে অন্নদাতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। আজ তুই আমার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিস, আজ তোর রক্তে আমার সন্দেহ হচ্ছে। তোর জন্মে সন্দেহ করেছে, ওকে কিষান আর লোটার রক্তের তাবার বলে দে। নিজের নির্দোষ বাপের মরণ আর রুহির কুরবানির হিসাব চুকিয়ে দে। এই হাত দুটিকে স্বাধীন করার জন্য ওই খোলা আকাশকে জমিনে নিয়ে আয়। সময়ের খড়ি মাটিতে লেখা নিজের পাপের খতিয়ান ভালো করে পড়ে নাও জমিদার। আজ তোমার সব অন্যায় জুলুম আর অত্যাচারের আখরি দিন। মাটি আমার কাছে তোর লাশ ভিক্ষা যাচ্ছে, তোর রক্তে রঙিয়ে তোর অপরাধের ফেসলা আমি এই তলোয়ার রূপে লিখব। Ha ha ha!
একসঙ্গে গুলি করে ওই বিদ্রোহী খানদানের নাম মিটিয়ে দাও। এখন কেউই তোর কোনো আদেশ পালন করবে না, কোনো হাতই তোকে সাহায্য করবে না। অত্যাচারিত মানুষ জেগে উঠেছে, জুলুমের সূর্য ডুবে গেছে, দেখ তোর গোলামের জিঞ্জির ছিঁড়ে গেছে। এখন জমিনের উপর গুলি চলবে না, লাঙ্গল চলবে আনমোল। মালিক